The construction sector in Bangladesh is a labor-intensive sector that has grown tremendously in the recent years. According to the latest available information, approximately 2.6 million workers are engaged in the construction sector. The vast majority of workers in this sector do not have secure and safe jobs and remain without any written contract and fixed hours of work. Hiring and payments are mostly on a daily basis. Informality in employment practices are widespread in this sector. Trade union activity or any other initiatives to organize workers is limited. The International Labour Organization, ILO, together with the government of Japan, have been implementing a sub-regional project, Way Out of Informality, facilitating formalization of informal economy in South Asia, covering Bangladesh, India and Nepal. In Bangladesh, the project has embarked upon reducing informal employment practices and promote decent work in the informal construction sector by promoting occupational safety and health and workplace improvement, formalization of skills of informal workers through structured informal apprenticeships and raising awareness among workers for their rights at work through training. Workplace Improvement and Occupational Safety and Health OSH program is being implemented for improved productivity, workplace safety and to promote decent work. On-site training have been organized at workplaces and safety tools have also been provided for these informal workers. ILO সংস্থায় আমাদের বাংলাদেশে যে এই ট্রেনিংটা দিছে এই ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট সমস্ত শ্রমিকদের সচেতন হইছে যে হ্যাঁ আমাদের কর্মজীবীর কর্মসংস্থান সেফটি পাচ্ছি এবং দিতেও পারতেছি এবং আমাদের জীবনটা বাঁচাইতে পারতেছি আগে আমরা অনেক রিস্কে কাজ করতাম তখন আমাদের সেফটি বেল্ট ছিল না হেলমেট ছিল না বোর্ড ছিল না এখন আমরা ট্রেনিং করার মাধ্যমে এই যে সেফটি বেল্ট দিয়া ঝুইলে কাজ করতে পারি রিস্ক নাই এরপর বোর্ড পড়লে আমাদের যখন কনস্ট্রাকশনের কাজ করি তখন অনেক তারকাটা থাকে এর মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয় তার সেই সুবাদে আমাদের এখন আর এই অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই An apprenticeship program is being implemented to formalize informally acquired skills of construction workers to ensure their professional job growth and decent employment. আমরা আগে যখন কাজ শিখছি কাজ শিখতে অনেক দেরি হয়েছে এবং ওস্তাদেরা আমাকে এভাবে শিখায় নাই এখন আমরা কাজ শিখাই তাদেরকে কাগজ কলমের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালে ওদের কাজ ওরা দ্রুত কাজটা শিখতে পারে এবং ভুলে গেলে আমরা পরের দিন আবার ওই কাগজ কলমে লেখা থাকে ওইটা ওদেরকে দেখাই দেখাই ই করি ওরাও ভালো হইলো তাড়াতাড়ি কাজ শিখলো এবং ওরা একটা সার্টিফিকেটও কোম্পানির মাধ্যমে পাবে আমরা চাই যে আরও সুন্দর কাজ শিখুক আগে ওস্তাদের আমার কাজ ভালো শিখাইতো না সের বকা জকা দিত এখন যেভাবে কাজ একটা ট্রেনিং আসছে ট্রেনিং হিসেবে আমরা যে কাজ আমরা শিখতে আছি হাতে কলমে সবারই শিখাইতে আছে তাহলে এভাবে যদি আগেও শিখাই দেয় তাহলে আরও শিখরি কাজ শিখতে পারতাম তা এরা বলছে ট্রেনিং দিলে পারেন নাকি একটা সার্টিফিকেট দেবে মেস্তুরি সার্টিফিকেট দিলে অন্য জায়গায় যাইও একটা কাজের সার্টিফিকেট থাকবে যে এটা একজন মেস্তুরি The project has initiated to provide workplace training for the informal construction workers and help build capacity of basic trade unions, promoting international labor standards and the rights of the construction workers aimed at formalization of the informal economy. আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং আইএলওর সাথে কাজ করে বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটিং কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন যাকে বাংলায় জাতীয় শ্রমিক শিক্ষা সমন্বয় কমিটি বলা হয় এর আওতায় নির্মাণ শ্রমিকদেরকে অধিকতর সচেতন করা এবং সংগঠিত করা তাদের সামাজিক নিরাপত্তা এবং পেশাগত নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ লাভ করি মাস্টার ট্রেনার হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি আইএলওর একজন প্রশিক্ষিত প্রশিক্ষক হিসেবে এরই ধারাবাহিকতায় এনসিসিডাব্লিউভুক্ত 12টি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় একজন প্রশিক্ষক হিসাবে আমি সরাসরি নির্মাণ শ্রমিকদের সাথে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করি
আমি দেখেছি নির্মাণ শ্রমিকরা এই প্রশিক্ষণ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং তারা ওয়াদা করেছেন তারা এই জিনিসগুলো অনুসরণ করবেন। এ পর্যন্ত আমি কোনোদিন অধিকার সম্বন্ধে আমি কিছু জানতাম না, কত ঘন্টা ডিউটি করতে হবে এটাও জানতাম না। ট্রেনিংটা করার পরে আমি জানতাম যে 8 ঘন্টা ডিউটি করতে হবে এবং 8 ঘন্টা ডিউটি করলে পরে এই মূল্যটা দিতে হবে, মানে টাকাটা এখন আমরা তার সাথে দাম মিটিয়ে নিতে পারি যে এত টাকা দিতে হবে। আর এখন আমি একটা জিনিস এখানে এসে জানছি যে একটা ঝুঁকিপূর্ণ বিমা করলে এই বিমাটা করলে পরে সরকার আমাদের একটা সহযোগিতা অর্থ দেব। এখন আমি জানতে পারি আরও 2-10 জনকে আমি বলছি জায়গায় জায়গায়, তারাও আগ্রহ আছে। The way out of informality project is working to formalize the informal construction sector in Bangladesh and is continuing to strengthen its efforts to ensure sustainability of the results that have already been achieved.